নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত আলু চাষীদের জন্য দারুণ সুখবর রয়েছে। তো বন্ধুরা, কি আপডেট রয়েছে? আপনিও যদি আলু চাষী হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, বলা হচ্ছে দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বাংলার শস্য বিমার আওতায় আসার জন্য আলু চাষীদের অনুরোধ করলেন হিমঘর মালিক সংগঠন। এতে করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের পাশাপাশি মালদা জেলার কয়েক হাজার কৃষক উপকৃত হবেন। সম্প্রতি অকাল বৃষ্টি এবং নিম্নচাপের জেরে আলু চাষে ধসা রোগ দেখা দেওয়ায় গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলার যে সকল আলু চাষীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এবারে তাদের সম্পূর্ণ বিনা খরচায় মুখ্যমন্ত্রীর ঘোষিত শস্য বিমার আওতাতে আসার আহ্বান জানালেন মালদা কোল্ড স্টোর ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক উজ্জ্বল সাহা। বুধবার মালদা শহরের গৌড় রোড এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উজ্জ্বলবাবু জানান, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের ফসল সুরক্ষায় সম্পূর্ণ বিনা খরচায় শস্য বিমার কথা ঘোষণা করেছেন। সম্প্রতি অকাল বৃষ্টি ও নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণবঙ্গে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কিন্তু অনেকেই জানেন। ধসা রোগে আক্রান্তের সম্ভাবনা দেখা দিয়েছে। সমগ্র রাজ্যের আলু চাষীরা ক্ষতির সম্মুখীন হলে প্রভাব পড়বে হিমঘরগুলিতে। রাজ্যব্যাপী আলুর উৎপাদন ভালো হলে হিমঘরগুলি আরও উন্নতি করা সম্ভব হবে। স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফসল সুরক্ষার জন্য বিনা খরচায় শস্য বিমা চালু করেছেন। তাই আমাদের অনুরোধ, সকল চাষিরা এই শস্য বিমার আওতাতে আসুন সম্পূর্ণ বিনা খরচায়। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আলু চাষের জন্য যে বিমা সেটা করিয়ে রাখেননি, অবশ্যই করিয়ে নিতে ভুলবেন না। এবং আপনি অলরেডি করে রেখেছেন কিনা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।